হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। অনেক স্পেশাল একটা কারণে আজকে আবারও আপনাদের সামনে ফেস ক্যাম ভিডিও করা। 2021 সাল এবং 2020 সাল আমরা প্রথম থেকে শুনে আসছি ব্রক লেসনার রিটার্ন করবে, তবে একটা পেপার ভিউতেও ব্রক লেসনারকে আমরা দেখতে পাইনি। আমরা লেটেস্ট একটা নিউজ পেয়েছিলাম ব্রক লেসনারকে রিটার্ন করানো হবে রেসেলমেনিয়া 38 আগে, এবং সেখানেই তার স্টোরি লাইন শুরু হবে রোমান রেঞ্চের সাথে। তবে কিছু একটা ঘটে যাওয়ার কারণে হঠাৎ করেই WWE কোম্পানি ব্রক লেসনারকে রিটার্ন করাই আজকের সামার স্ল্যামে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই বলবো যে কী সেই আসল কারণ যার কারণে এত দ্রুত ব্রক লেসনারকে রিটার্ন করানো হলো। তো এটা জানতে হলে আমাদের ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর রেসেল বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের রেসেল বাংলা ইউটিউব পরিবারের সদস্য হয়ে যান, আর ভিডিওটিকে কিন্তু লাইক করবেন। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো আসল কারণটা হচ্ছে সিএম পাঙ্কের রিটার্ন। বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সরাসরি বলে দিলাম, অল এলিট রেসলিং কোম্পানি বর্তমানে WWE বেশ টাফ কম্পিটিশন দিচ্ছে, আর এই কম্পিটিশনে WWE কোম্পানি যেন সমান অবস্থানে থাকতে পারে এই জন্য ভিন্স ম্যাকম্যান যা কিছু করার দরকার সকল স্টেপই গ্রহণ করছেন। আর এই স্টেপের সবথেকে বড় যেই মুখটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ব্রক লেসনারের রিটার্ন। সিএম পাঙ্কের রিটার্নে পুরো রেসলিং বিশ্ব একদম অবাক হয়ে গেছিল, আর যারা অল এলিট রেসলিং দেখেও না তারাও কিন্তু অল এলিট রেসলিং দেখা শুরু করেছে শুধুমাত্র সিএম পাঙ্কের কারণে। এতদিন পর সিএম পাঙ্ক রিটার্ন করলেন, এটা কিন্তু রেসলিং বিশ্বে অনেক ভালো সাড়া ফেলে দিয়েছে। তো WWE কোম্পানি এখন চিন্তা করছে, ব্রককে আমাদের এখনই দরকার, রেসলমিনিয়াতে ম্যাচ তো হবেই, তবে এখন যদি ব্রককে না আনা হয় তাহলে দেখা যাচ্ছে সব দর্শক অল এলিট রেসলিংরাই ধরে ফেলবে। এই কারণে WWE কোম্পানি ইমিডিয়েট একটা সিদ্ধান্ত নেয় যে সামারস্ল্যাম পেপার ভিউতে ব্রক লেসনারকে রিটার্ন করানো হবে। আর গেস হোয়াট, এইবার ব্রক লেসনার আগের থেকে অনেক বেশি ডিফারেন্ট, কারণ প্রত্যেকবার আমরা ব্রক লেসনারকে হিল ক্যারেক্টারে দেখি, তবে এইবার ব্রক লেসনার রিটার্ন করেছেন ফেস ক্যারেক্টারে, যার মাধ্যমে কিন্তু বিষয়টা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে। রোমান রেইনস যে এখন হিল, অন্যদিকে ব্রক লেসনার যে হচ্ছে বরাবরই হিল ছিলেন সে এখন ফেস, মানে বিষয় কিন্তু খুবই জমজমাট। এই জন্য WWE কোম্পানিকে অবশ্যই ধন্যবাদ দিতে হচ্ছে এত দ্রুত আমাদেরকে দারুণ একটা স্টোরি লাইন দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো এখন অপেক্ষা শুধু স্ম্যাকডাউনের, আমরা দেখতে চাই সেখানে কী ঘটে। তো ভিউয়ার্স, আপনাদেরকে যে যে কারণটাই দেখাক না কেন এটাই হচ্ছে আসল কারণ, এবং এই কারণেই ব্রক লেসনার কিন্তু ফিরে এসছে WWE-তে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং রেসেল বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।